আসসালামু আলাইকুম। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ, যাকে বলা হয় পৃথিবীর সবচাইতে গভীরতম স্থান। মজার বিষয় হচ্ছে এই মারিয়ানা ট্রেঞ্চে আপনি পৃথিবীর সমস্ত ওয়েস্টেজ, যত ময়লা আবর্জনা আছে সব কিছু গিয়ে ফেলে আসতে পারবেন। ইভেন আপনি যেরকম চায়ের ভেতর বিস্কুট ডোবান, সেইভাবে পুরো মাউন্ট এভারেস্টকে যদি সেখানে ডোবাতে চান আপনি ডোবাতে পারবেন। ওই জায়গাটায় পানির চাপ এত বেশি যে ইস্পাতও বেঁকে যায়, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এরকম একটা দুর্গম অঞ্চলেও প্রাণীর বসবাস আছে। ইভেন এমন কিছু প্রাণীর বসবাস আছে যারা ডাঙায় উঠলেই মারা যাবে। প্রশ্ন জাগতেই পারে যে কীভাবে এই গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের সৃষ্টি, তারই বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। জীবনের ঝুঁকি নিয়ে মারিয়ানা ট্রেঞ্চের পাদদেশে যাওয়া প্রথম দুই অভিযাত্রী জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালশ। 1960 সালে মার্কিন নৌবাহিনীর ডুবোজাহাজ সদৃশ ব্যাথিস্কেপে চড়ে তারা গিয়েছিলেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে। 10,916 মিটার নেমে মাত্র 20 মিনিট তারা সেখানে অবস্থান করতে পেরেছিলেন। সেখানে গিয়ে তারা আবিষ্কার করেন ক্লাউড অফ সিল্ট, মহাসাগরের এই মেঘপালি, কাদামাটি এবং ফসিলের সমষ্টি। ওই দুই অভিযাত্রীর মধ্যে পিকার্ড দাবি করেন তিনি একটি ফ্ল্যাটফিশ দেখেছেন, তবে বিজ্ঞানীরা এই দাবি উড়িয়ে দেন। তাদের যুক্তি ছিল এত পানির নিচে চাপে কোনো প্রাণী বাঁচতে পারবে না, কারণ তাদের ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যাবে, হাড় গলে যাবে। 2022 সালে সিনেমা পরিচালক জেমস ক্যামেরন ডুব দেন মারিয়ানা ট্রেঞ্চে। 10,908 মিটার পর্যন্ত যেতে সক্ষম হন তিনি। বেঁচে যায় আগের দুই অভিযাত্রীর রেকর্ড। তবে সম্প্রতি সব রেকর্ড ভেঙে আরেক অভিযাত্রী ভিক্টর ভেস্কোভো গিয়েছিলেন 10,927 মিটার। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগতেই পারে, মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ সৃষ্টি হয়েছে কিভাবে? ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর মধ্যে দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষ হলে একটি পাত অন্যটির নিচে ঢুকে যায়, আর তাতেই এই গভীর খাঁদের সৃষ্টি। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা। তার নামে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়। এই দ্বীপপুঞ্জ থেকে খাঁদের অবস্থান 200 কিলোমিটার পূর্বে। দ্বীপপুঞ্জের নাম এবং রানীর নামের সঙ্গে মিল রেখে এই খাঁদের নামকরণ করা হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। রহস্য আর বৈচিত্র্য নিয়ে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা এই মারিয়ানা ট্রেঞ্চ দৈর্ঘ্যে 2,550 কিলোমিটার লম্বা, যদিও প্রস্থে মাত্র 69 কিলোমিটার চওড়া। এর গভীরতম জায়গাটি 10,935 মিটার গভীর, অর্থাৎ এভারেস্টের উচ্চতার চাইতে এর গভীরতা 2,100 কিলোমিটার বেশি। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর এলাকাকে চ্যালেঞ্জের টিপ বলে আখ্যায়িত করা হয়। মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর যে এর গভীরতা মাপতে খাম ছুটে গেছে বিজ্ঞানীদের। তবে এই ব্যাপারে সবাই একমত, মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থান এভারেস্টের উচ্চতার চাইতেও বড়, অর্থাৎ গভীর। সমুদ্রপৃষ্ঠের 11 কিলোমিটার নিচে মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান। আজ পর্যন্ত মাত্র 22 জন মানুষ এই ট্রেঞ্চ স্বচক্ষে দেখে এসেছেন। আমরা জানি পানির যত গভীরে যাওয়া যায় চাপও তত বাড়ে। মারিয়ানা ট্রেঞ্চের শেষ সীমায় পানির চাপ স্বাভাবিকের চাইতে 8 গুণ বেশি। এমনকি সাগরের স্বাভাবিক বায়ুমণ্ডলের তুলনায় এখানকার চাপ প্রায় 1,000 গুণ বেশি। এখানে পানির তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, কখনোই সূর্যের আলো পৌঁছায় না। অথচ এই দুর্গম পরিবেশেও আছে প্রাণের অস্তিত্ব। এমন কিছু সামুদ্রিক প্রাণী সেখানে আছে যা ডাঙায় আসলেই মারা যাবে। তার চাইতেও বড় কথা, এসব প্রাণীর সঙ্গে বিজ্ঞান একেবারেই অপরিচিত। তার মধ্যে একটি হচ্ছে বায়োলুমিনিসেন্ট জেলিফিশ। এই জেলিফিশ আলো তৈরি করতে সক্ষম। আলো জেলে শিকারকে আকর্ষণ করে, যা দেখতেও সাধারণ জেলিফিশের চাইতে অনেক ভিন্ন। এছাড়াও অ্যাকর্ন ওয়ার্মস নামের প্রাণীটির খোঁজ মেলে 2016 সালে। এরা 250 মিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে, এমনকি পানিতে ভেসেও থাকতে পারে দীর্ঘ সময় ধরে। লম্বা পায়ের অধিকারী হার্মিট কাঁকড়া মারিয়ানা ট্রেঞ্চের আরও একটি বিচিত্র প্রাণী। অন্য কাঁকড়ার মতো 6টি পা নয়, এরা ব্যবহার করে 4টি পা। ফুলের মতো দেখতে এক ধরনের প্রবাল কিটকে নিজের সুরক্ষার জন্য ব্যবহার করে। জায়ান্ট এম্পিফড দেখতে অনেকটাই চিংড়ির মতো, তবে আদতে চিংড়ির চাইতে সম্পূর্ণ আলাদা এক প্রাণী। আকারে এরা বেশ বড় হয়, এমনকি 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। যদিও অগভীর সমুদ্রের এম্পিফডরা 1 সেন্টিমিটারের বেশি হয় না। জায়ান্ট গ্রেনেডিয়ার, এরা বেশ অদ্ভুতুরে। অন্যান্য জীবিত বা মৃত মাছ খেয়ে বেঁচে থাকা এই মাছটির শরীর তীব্র আষ্টে গন্ধে ভরপুর, আর এ কারণে তারা সাগরের প্রচুর চাপ সহ্য করতে পারে। শিকারি টিউনিকেটকে দেখতে হুবহু অ্যানিমেটেড ভূতের মতো মনে হবে। কেউ কেউ ভাববেন এটা হয়তো কোনো উদ্ভিদ,
তবে হা করে প্ল্যাঙ্কটন শিকারের পর দ্রুত হজম করে ফেলা এই প্রাণী এভাবেই এক জায়গায় দাঁড়িয়ে থেকে কাটিয়ে দিতে পারে এক জীবন। সার্কাস্টিক ফ্রিঞ্জ হেড তাদের দোষীপনের কারণে ভীষণভাবে পরিচিত। আকারে ক্ষুদ্র হলেও বিশাল হা করে শিকার করতে পারে এরা। ফ্রিল্ড শার্ক অত্যন্ত ধারালো দাঁতের অধিকারী, যারা সাপের মতো শিকারকে মুখে রেখে পিষে ফেলে। সব মিলে মোট 300 দাঁতের অধিকারী এক একটি ফ্রিল্ড শার্ক। ডিপ সি ড্রাগন ফিশ দেখতে যেমন ভয়ঙ্কর, আকার আকৃতিতে তেমন নয়। মারিয়ানা ট্রেঞ্চের সবচাইতে অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী এংলার ফিশ। সমুদ্রের একেবারে তলদেশে থাকা মাছটির প্রজনন প্রক্রিয়া বেশ অদ্ভুত। স্ত্রী অ্যাংলার 18 সেন্টিমিটার পর্যন্ত হলেও পুরুষ মাছের দৈর্ঘ্য মাত্র 3 সেন্টিমিটার। আর পুরুষ মাছটি অনেকটা পরজীবীর মতোই বাস করে স্ত্রীর দেহে। অত্যন্ত কুৎসিত এবং দেখতে ভয়ানক এই মাছকে জীবন্ত অবস্থায় খুব কম মানুষই এখন পর্যন্ত দেখেছেন। এছাড়াও আরও কিছু মিথ রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চে প্রথম অভিযানে দুই অভিযাত্রী দানব আকৃতির এক জীব দেখেছিলেন বলে দাবি করেছিলেন, পরবর্তীতে যা অ্যাংলার ফিশ বলে ধারণা করা হয়। এর 25 বছর পর মারিয়ানা ট্রেঞ্চে যাওয়া সাবমেরিনে বিশাল কোনো প্রাণীর টান অনুভব করা যায়। পরবর্তীতে দেখা যায় সাবমেরিনে বড় কোনো প্রাণীর কামড়ের দাগ। ধারণা করা হয় রহস্যময় ওই প্রাণী ছিল মেগালেডন হাঙর, যা পৃথিবীর সবচাইতে বড় হাঙর। ওই ঘটনার বেশ কিছু বছর পর জাপানের একটি জাহাজ হুট করে কাত হয়ে ডুবে যেতে বসেছিল। সে সময় নাবিকরা দেখলেন জাহাজের সামনের দিকেই শুধু ঢেউ, বাকি তিন পাশে কোনো ঢেউ বা ঝড়ের চিহ্নমাত্র নেই। এরপর জাহাজের নিচ দিয়ে কালো রঙের বিরাট কোনো এক প্রাণী চলে যায়, মিলিয়ে যায় রহস্যময় ঢেউয়ের নিচে। জাহাজের সঙ্গে লড়তে আসা সে প্রাণীর রহস্য আজও অমীমাংসিত।